টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে সিরিজ জিতলেও একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই অধরা সাধ্যকে সাধন করার পালা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবাল জানালেন তার দলের লক্ষ্য কি। নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডে ফরম্যাট দিয়েই কাবু করতে চায় ইংল্যান্ড দলকে, জিতে নিতে চায় সিরিজ, এবং সেই আক্ষেপ ঘোষাতে মরিয়া পুরো বাংলাদেশ দল। আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, আর এই সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য নামবে বাংলাদেশ, এমনটাই বললেন অধিনায়ক তামিম। রবিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন সিরিজ জয়ই তাদের একমাত্র উদ্দেশ্য, সিরিজ জয় ছাড়া আর কোনো কিছু নেই। আমরা যে উইকেটেই খেলি না কেন, ওদের চেয়ে আমাদের ভালো খেলতে হবে জয়ের জন্য, এবং আমরা জিততে চাই, জানালেন তামিম।